হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইফ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তরফ থেকে সমস্ত এএনএম নার্সিং স্টুডেন্টদের জন্য যারা ফাইনাল ইয়ারে রয়েছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নোটিশ পাবলিশ করা হয়েছে। তোমাদের যে থিওরি এক্সাম, ফাইনাল ইয়ার থিওরি এক্সাম, সেই এক্সাম রিলেটেড, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা জিএনএম কোর্সে রয়েছো, ফাইনাল ইয়ারে রয়েছো, তোমাদের মধ্যে একটাই কোয়েশ্চেন যে তোমাদের যে পরীক্ষা, ফাইনাল ইয়ারের যে পরীক্ষা কখন হবে, কবে তোমরা পাস আউট হতে পারবে, সেই সংক্রান্ত WBNC এখন অবধি কোনো নোটিফিকেশন পাবলিশ করছে না। তো এটার আপডেট কি রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে বলবো আজকের ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটাকে কমপ্লিট দেখো, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে চ্যানেলের সাথে রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যেতে পারো। তার সঙ্গে সঙ্গে টেকনোপিডিয়া লাইভের যে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে যদি তুমি এখনো অ্যাড না হয়ে থাকো, যার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা টেকনোপিডিয়া লাইভের যে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। তো দেখো, এখন আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গিয়ে তোমরা দেখতে পাবে এএনএম স্টুডেন্টদের জন্য একটা নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের বলা রয়েছে আজকের ডেটে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, যেখানে বলা রয়েছে যে তোমাদের যে থিওরি পার্টের এক্সাম, যেটি 4th অক্টোবর থেকে হবে এবছর, এবং তোমাদের যে দুটো সাবজেক্টের পরীক্ষা, সেটির যে ডিটেলস, তোমাদের রুটিন, সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো, এক্ষেত্রে এই রুটিনটা তোমাদের দেওয়া রয়েছে, যেখানে তোমাদের বলা রয়েছে যে 4th অক্টোবর মানডে তোমাদের 10টা থেকে 1টা অবধি মিজয়ফারি পেপার 5th, যেটা তার ফাইনাল ইয়ারের যে পেপারের পরীক্ষা হবে, এবং 5ই অক্টোবর অর্থাৎ 4 এবং 5ই অক্টোবর এই দুটো ডেটে তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে, অফিসিয়ালি এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে যে সমস্ত এএনএম স্টুডেন্ট রয়েছে ফাইনাল ইয়ারে, তোমাদের জন্য এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আপডেট আজকের এই ভিডিওতে। এবং তোমাদের যে পরীক্ষা, যেটা তোমাদের অনেকের কোয়েশ্চেন ছিল যে তোমাদের এই পরীক্ষাটা কি হোম সেন্টারে হবে, দেখো এক্ষেত্রে যে নোটিশটা দেওয়া রয়েছে, ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে যে দ্য থিওরি পার্ট অ্যাট ইউর ওন সেন্টার অ্যান্ড প্র্যাকটিক্যাল পার্ট অফ ইউর ক্যান্ডিডেটস অ্যাট ইউর ওন সেন্টার, অর্থাৎ থিওরি পার্টের যে পরীক্ষা, সেটা কিন্তু তোমাদের ওন সেন্টার, নিজস্ব সেন্টারেই হবে, তোমাদের কোথাও আদার্স কোনো জায়গাতে সিট কিন্তু পড়বে না, প্রত্যেককে নিজেদের যে ট্রেনিং স্কুল রয়েছে সেখানেই তোমাদের এনএম এর যে ফাইনাল ইয়ার পরীক্ষা হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে কনফিউশনটা তোমাদের রয়েছে, যে কোয়েশ্চেনটা রয়েছে, যে জিএনএম ফাইনাল ইয়ারে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের পরীক্ষা কবে হবে, কবে WBNC থেকে তোমাদের সেই নোটিফিকেশন পাবলিশ করা হবে, দেখো এই সংক্রান্ত যে আপডেটটা তোমাদেরকে দেব, যে এখন অবধি WBNC কোনো অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেনি, খুব তাড়াতাড়ি হয়তো এক সপ্তাহের মধ্যে সেই নোটিফিকেশনটা পাবলিশ করবে, কিন্তু যেটা আনঅফিসিয়াল বিভিন্ন সোর্স মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে, যেখান থেকে দুটো তোমাদের পসিবিলিটি কিন্তু উঠে আসছে। একটা হচ্ছে যে তোমাদের এই যে সেপ্টেম্বর মান্থ, আপকামিং যে সেপ্টেম্বর মান্থের তোমাদের 10 তারিখ থেকে মোটামুটি প্র্যাকটিক্যাল স্টার্ট হয়ে যাবে, এবং তারপর 15 তারিখের পর থেকেই তোমাদের থিওরি পেপার কমপ্লিট হয়ে উইদিন সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা পসিবিলিটির কথা জানতে পারা যাচ্ছে, এবং অবশ্যই সেগুলো কনফিডেন্সিয়াল সোর্স মারফত এই খবরটি পাওয়া যাচ্ছে, যেখান থেকে বলা যাচ্ছে যে তোমাদের হয়তো এই যে এক্সাম, সেই এক্সামটা তোমাদের সেপ্টেম্বরের যে লাস্ট উইক, সেখানে তোমাদেরকে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো কন্ডাক্ট হবে, এবং তারপর অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে ফাইনাল পেপার, সেই ফাইনাল পেপারের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখো, এই দুটো পসিবিলিটির কথা কিন্তু জানা যাচ্ছে, তো অফিসিয়াল আপডেট খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে, এই ব্যাপার নিয়ে ওরিড হবার কিচ্ছু নেই। এবং তোমাদের যে ফাইনাল এক্সাম কখন হবে, সেই সংক্রান্ত যখনই কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসবে, অবশ্যই কিন্তু টেকনোপিডিয়া লাইভ তোমাদেরকে সেটি জানিয়ে দেবে ইনস্ট্যান্ট। তো অবশ্যই তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, এবং এই ভিডিওটাকে শেয়ার করে তোমাদের প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে জানিয়ে দাও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না। আর এএনএম স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, অবশ্যই কিন্তু তোমরা নোট করবে যে তোমাদের থিওরি পেপারের এক্সাম 4th অক্টোবর এবং 5th অক্টোবর কন্ডাক্ট করা হবে।